আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই পোড়া বাড়িতে আছি যেখানে এই গাড়িতে আগুন লেগে বাড়ি সহ সব কিছু পুড়ে গিয়েছে। গাড়িটা একবারেই নষ্ট হয়ে গিয়েছে, এটা আর ব্যবহার করার মতো মানে সেরে যে ব্যবহার করবে এই পরিবেশ নেই। এটা এখন ভাঙড়ির দরে বেচতে হবে আর কি, 50 টাকা কেজি হিসাবে, কয় কেজি হয় সেভাবে বেচতে হবে। এটা আর কখনো ব্যবহার করা যাবে না, মানে রিপেয়ার করা যাবে না। এই হচ্ছে অবস্থা। তো আমরা মূলত আজকে এখানে আসলাম যে ওনাদের বর্তমানে কী অবস্থা, কত টাকা কালেকশন হয়েছে এলাকা থেকে, বা বাড়িটা হবে কি না, ইনকামের কী ব্যবস্থা হলো, এটা জানার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। পাশাপাশি আপনারা যে কিছু টাকা পয়সা পাঠিয়েছেন সেগুলো তাদের হাতে উঠিয়ে দিব আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে কোথায় আছে? ছেলে তো ওখানে গিয়ে কথা বলি আসেন। ঘর তো এখনো শুরু করেন নাই, কাজ দেখতেছি ওরকমই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মুখের অবস্থা এখন এরকম না? জি। এটা কি দাগ আস্তে আস্তে? হ্যাঁ, ডাক্তাররা বলছে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওষুধ পানি খাচ্ছি, অনেক আগের চেয়ে অনেক উন্নত আছে। তো এখন আপনার যে গাড়ির যে অবস্থা, এটা তো আর মানে না, এটা রিপেয়ার করা মানে করা যাবে না। জি না, এখন কেজি দরে বেচতে হবে। জি জি জি। গাড়ির যে অবস্থা এখন যদি বিক্রি করেন মানে লোহার দরে, তাহলে 50 টাকা কেজি হিসাবে যে কয় কেজি ওজন হবে সেটা হবে, সেভাবে বেচতে হবে। জি। তাছাড়া তো এখন দামে 50, 60, 70, 80 এরকম বেচা হতে পারে। তো ঘর বাড়ি তো আগের মতোই দেখতেছি, তো আপনারা এখন বর্তমানে আছেন কোথায়? আমরা একটা আছি, আমার আব্বারে একটা রুম আছে, ওখানে বর্তমান আছি। ঘরে ঘরগুলো উঠাবো, বাসটাসগুলি এলাকার লোক দিয়েছে, ওইগুলো হচ্ছে কাজ মাস করে এগুলো সুগা সারি একটু পানিতে দেওয়া লাগবে। একটু দেরি হলো, সবাই বলছে একটু দেরি হোক কিন্তু কাজটা সুন্দর করে যাতে হয়। এলাকাবাসী কি টাকা পয়সা দিয়ে আগে আসছে না বাস কাঠ এগুলো আসে? বাস দিয়েছে কাঠ, বাসটাস গাছগাছালি এগুলো যার যেটা সহায়তা সম্বল সেটা দিচ্ছে, কেউ টাকাও কিছু দিচ্ছে যার যেটা পারে আর কি। এমনিতে কত টাকা সাহায্য উঠছে এলাকা থেকে? এটা কোনো হিসাব নাই, কেউ দিচ্ছে, অনেক লোক আছে যে আবার মনে করেন যে কাজ শুরু করলেও দিবে এরকম আছে, কেউ টিন দিবে, যে কেউ খুঁটি দিবে এরকম হিসাবে। আমরা কাজ বলছি যে আমরা এগুলো কমপ্লিট করলে তখন লাগবে, তার কাছে গেলে ওটা দিবে। আমার আপনার গাড়ি যে পুড়ে গিয়েছে, গাড়ির তো কোনো মানে বিমা করা ছিল না? এটা বিমা, এটা আপনার হলে রিকন্ডিশন, এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিমা হয় না, যেগুলি ইম্পোর্টের থেকে নতুন আসে ওইগুলা বিমা থাকে। সেক্ষেত্রে দুর্ঘটনা ইয়ে হলে এখন টাকা পাওয়া যায় নাকি? হ্যাঁ, ওইটা পাওয়া যায়। তো এখন হয়তো চেয়ারম্যান এমপি টেম্পি মনে করেন হয়তো উপজেলা চেয়ারম্যান কিছু যায় সহায়তা যদি করে গেছিল তার কাছে। জি, সবার কাছে গিয়েছি, দরখাস্ত দিয়েছি, ওরা যদি সরকারি কাজ একটু দেরি তো হবে, দিতে চাইছে নাকি? হয়তো আশ্বাস তো দিয়েছে যে কিছু না কিছু পাওয়া যাবে, কেউ টিন দিতে চাইছে উপজেলা থেকে, ইউনিয়ন পরিষদের থেকে কিছু টাকা পাওয়া যাবে হয়তো ক্ষতিগ্রস্ত হিসাবে, এটা বলছে ওরা। তাহলে বর্তমানে আপনি ইনকাম কিভাবে কি করতেছেন, কিছু করতেছেন? ইনকাম এখন বেশি বর্তমানে, গাড়ি ঘোড়া এগুলো এটা বিক্রি করলে পরে হয়তো কিছু ইনকামের একটা সোর্স বাই করা যাবে। কিন্তু তো অনেক দেরি হবে, তাই না? হ্যাঁ, দেরি হবে, এখন এটা তো সম্ভব না, কারণ গাড়িটা অনেক টাকা। এখন এই বেচা হচ্ছে, একটা একটা সিএনজি অটো কিনতে সেই টাকা হবে না, কি পরিস্থিতি। এটা সিএনজি কিন্তু তো এখন কত লাগে? এটা সিএনজি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ লাগবে একটা নতুন সিএনজি। জি, আর সেকেন্ড হ্যান্ড 2 লাখ, 1.5 লাখের ভিতরে অনেক ক্ষেত্রে হয়ে যায়। অটো কিনতেও 1.5 লাখ লাগে এখন? হ্যাঁ, অটোরও দাম বাড়ি গেছে এখন। এখন খাবার দাবার মানে আপনার জমানো কিছু টাকা ছিল এটা দিয়ে চলতেছে না এমনিতে? বাবা এইগুলো ভাই সকল বাবা মাই চলাচ্ছে, আমরা যে জি যেটা খা বাবা মা যা খাচ্ছে আমরা ওইটাই খাচ্ছি। আবার অনেক লোক দিচ্ছে, আমার মামা চাইল দিচ্ছে 1 বস্তা, এগুলি চলতেছে, মামারা সহায়তা করতেছে যার যেটুকু পারে, কেউ পোশাক আশাক দিয়েছে যার যেটা সম্বল আর কি। আপনারা চাচ্ছেন এই ঘরটা করতে ধারি পাকা করে করবেন? জি, এমন হয়েছে সিমেন্টের খুঁটি দিয়ে ধারি পাকা করে, ফ্লোরটা পাকা করে দিয়ে টিনের বেড়া দিয়ে আপাতক উপরে চাল দিয়ে এটা করতে চাচ্ছি। দেরি করে শুরু করতে পারছেন? দেরি মানে আপনার এগুলো রোদে শুকিয়ে তো কিছুদিন সময় লাগবে আর কি, আপনি নিজেও জানেন, এগুলো কই দিলাম এখন কিন্তু ঘুনি খায় যাবে পরে। এটা যে এই যে এখন যে মাপে ঘর আছে মানে ছিল যে ঘরটা, এই মাপেই হবে, 18 হাতি হবে, 18 হাতি হবে। জি 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 জি, কিন্তু ঘরটা একটু পাইছি যাবে ওইদিকে ওইদিকে পিছনে। জি, ওইদিকে একটু ওইদিকে পিছায় যাবে, তাই তো? ঘরটা এই মাপেই হবে কিন্তু ওই ধারিটা পাকা করে মাঝিটা পাকা করে সারি আপনার টিন দিয়ে বেড়া দিয়ে আপনার উপরে তো টিনই হবে। বুঝতে পারছি।
তো আমরা আজকে আসলাম যে আমাদের কাছে আপনার জন্য কিছু টাকা আসছে, আপনার ঘর বাড়ি করার জন্য বা আপনার ইনকামের জন্য, সেই টাকাটা আজকে তুলে দিতে আসলাম। তো আমাদের কাছে আপনার জন্য আসছে হচ্ছে 83,489 টাকা, 83,489 টাকা আসছে, এটা এখন আপনার হাতে তুলে দিব। আমরা সাধারণত আমাদের কাছে টাকা আসলে আমরা ঘর নিজেরাই করে দেই, কিন্তু যে টাকা আসছে আপনারা ধারি পাকা করে, যেহেতু ঘর করার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এই টাকা দিয়ে তো ধারি পাকা করে হবে না, এলাকাবাসী যা কিছু দিয়েছে দুইটা মিলায় করবেন, এলাকাবাসী আছে, বাপসা আছে, দাদা আছে, মিলায় ধারি পাকা করে আমরা যেটা দিব সেটা মিলায় করবেন, তাই তো? এজন্য তো অনেক দেরি হবে একটু, হয়তো এটা আপনার সুগিতে মানে হয়তো মাসখানেক এটা লাগিয়ে যাবে, কিন্তু আমাদের যারা দর্শকরা আছেন যারা টাকা পয়সা পাঠিয়েছেন তারা তো এতদিন অপেক্ষা করবে না, এজন্য আপনার হাতে তুলে দিব, আপনারা নিজ দায়িত্বে করে নেবেন আর। হ্যাঁ, করে দিই আমরা, শুরু করার সময় আপনার হাতে জানাবো। হ্যাঁ, মানে সেটা দেখতে ভাই, এটা শুরু করছি, অমুক দিনে শুরু হবে, কাজ হবে। এটা দেশ বিদেশের অনেক ভাই বোন মিলে পাঠিয়েছেন তাদের কষ্টের অর্থ, তো তাদের নামগুলো আমরা সাধারণত বলে থাকি, কারণ তাতে সবাই ক্লিয়ার থাকে যে তাদের পাঠানো অর্থগুলো সঠিক জায়গায় পৌঁছালো কিনা। আপনি কি 83,489 টাকা বুঝে পেয়েছেন? বুঝে পেয়েছি। তো তাদের নামগুলো একটু বলি, মোহাম্মদ আলম, লুৎফুন্নেসা বেগম এবং আলী আফরিন, এই তিনজনের পক্ষ থেকে মোট 30,000 টাকা। আমেরিকার ওহাইও থেকে একজন বোন 10,000 টাকা। মোস্তফা ভাই ইরাক থেকে 500 টাকা দিয়েছেন। কাউসার আহমেদ দিয়েছে 500 টাকা। একজন ভাই 1,000 টাকা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন। সাইফুল ভাই সিঙ্গাপুর থেকে 5,000 টাকা দিয়েছেন। ইউকে থেকে একজন 29,696 টাকা দিয়েছেন। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে একজন বোন 5,993 টাকা দিয়েছেন। একজন ভাই 700 টাকা দিয়েছেন। এই 10 জন মিলে 83,489 টাকা আপনাদেরকে দিয়েছে আর কি। যে যে ভাই যেভাবেই পাঠাইছে অনেক তার সহযোগিতায় যদি আমি এই জিনিসটা ঘর বাড়িগুলি করে থাকতে পারি, কিংবা আমার একটা কর্মের একটা কাজ যদি করি খাতে পারি, সবার দোয়া উপকার হয়ে গেল, আপনার ঘরে অনেকটা কাজ এগিয়ে যাবে। পাশাপাশি একজন তো এখান থেকে 5,000 টাকা দিয়ে বাজারও করে দিতে বলছিল। আমরা তো আজকে বাজার করতে নিয়ে আসতে পারলাম না, আপনারা এখান থেকে 5,000 টাকা বাজার করে খাবেন, একটু বেশি করে চাল কিনে, একটু মাছ গোস্ত কিনে খাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা যারা টাকা পয়সা পাঠাইছে তার লেগে আমরা দোয়া করি, আল্লাহ রাস্তায় নামাজ কালাম পড়ি, হাতে দোয়া করি, আল্লাহ সাহায্য করেছে, এই জন্য আমরা সহযোগিতা করেছে, আমরা দেশের লোকও সহযোগিতা করেছে, তার লেগে আমরা দোয়া করি। যা আল্লাহ চাইলে সবই পারেন, আল্লাহ বিপদে ফেলেন, আল্লাহ আবার সাহায্য করে, সাহায্য করেন। তো আপনি তাহলে এই টাকা দিয়ে তাহলে ঘরে কাজে লাগাবেন, তাই তো? জি, এটা আপাতত মাথা গোঁজার ঠাই, এটা ঘরে সালবাল দিয়ে এগুলো আগে করব, তারপরে আল্লাহ ভরসা সবার দোয়ায় এটা কর্মের লাইনে পড়ে যাব, কিন্তু আগে মাথা গোঁজার তো ঠাই করাটা লাগবে এটাই। আসসালামু আলাইকুম, আমার ভাইয়ের ঘর বাড়ি গাড়িগুলো সব পুড়ে শেষ, এখন সবাই আলহামদুলিল্লাহ বাইরে থেকে সবাই টাকা পাঠাইছে, সহযোগিতা করেছে, এক কথা কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের এখন থাকার জায়গা হবে, সব কিছু কর্মস্থান ইনশাল্লাহ সবই হবে। আল্লাহ তাআলা যেন যারা টাকা পাঠাইছে আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল সব কিছু ব্যবস্থা করে দেন। আমরা চাই আল্লাহ আপনার এই দুরবস্থা অতি তাড়াতাড়ি দূর করে দিক, যেহেতু এই টাকা দিয়ে গেলাম পাশাপাশি এলাকাবাসীর টাকা দিয়ে সুন্দর একটা থাকার ব্যবস্থা হবে। আগে যেটা ছিল, আগে তো কাঁচা টোয়া ছিল, জি জি কাঁচা ছিল, কিন্তু আল্লাহর রহমতে এবার হচ্ছে ধারি পাকা হবে, ধারি পাকা, মাঝে পাকা, এটা একটা পজিটিভ দিক, জি, মেঝে পাকা হবে, জি। তো থাকার থাকার ব্যাপারটা এটা সম্পূর্ণ হয়ে যাবে, জি। তবে আস্তে আস্তে আর ইনকাম ব্যবস্থা আল্লাহ করে দিবেন, হ্যাঁ, যেভাবে আপনার জন্য দোয়ায় আসলে অবশ্যই হবে। একটা মাথা গোঁজার ঠাই হলে তখন কর্মেরটা অবশ্যই আল্লাহ ভরসা সবার সহায়তায় দোয়ায় যদি হয়ে যায়, এটা যে এরকম যে গাড়িটা এরকম পুরো নষ্ট হয়ে গেছে, গাড়িটা ভালো, এখন আল্লাহ যদি চান এর থেকে অনেক ভালো গাড়ি আপনি কিনতে পারবেন এক সময়, যদি আল্লাহ আপনার রিজিকে রাখেন, তাই না? জি, এই বিশ্বাসটা রাখবেন। হ্যাঁ, অবশ্যই। তো এই তো ছিল এই ভাইয়ের আপডেট, আপনারা সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের পাঠানো টাকা পয়সা তাদের কাছে তুলে দিলাম, এখন ইনশাল্লাহ তাদের একটা থাকার ব্যবস্থা হবে, আর আল্লাহ যদি চান তার যে কর্মের সংস্থান ছিল এই গাড়িটা এর থেকে অনেক ভালো গাড়ি হবে, আবার আল্লাহ যদি চান তাকে অন্য কোনোভাবে ইনকামের ব্যবস্থা করবেন সেটা হবে। আল্লাহ যেটাই করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন, এই বিশ্বাসটা সবাই সবসময় রাখবেন, আর সবাই পাঁচ বক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ ছাড়া আসলে কোনোই গতি নেই মানুষের, এটা ফরজ পড়তেই হবে, সবাই নামাজ পড়বেন, অন্যদেরকে নামাজের দাওয়াত দিবেন,
আর ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবেন। সবারই দেখা উচিত যে একটা অসহায় পরিবারের পাশে যদি 10 জন মিলে দাঁড়ানো যায় সেক্ষেত্রে অনেক উপকার পায় পরিবারটা, অল্পতেই সেই পরিবারটা আবার ঘুরে দাঁড়াতে পারে, সেটা আজকের প্রমাণ হয়ে গেল। এর আগেও আপনারা এভাবে প্রমাণ রেখে আসতেছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকম ভালো কাজ আরও করে যেতে পারি। আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।